হয় যে পয়সা আছে পারছে দেখছ ওনে বুদ্ধি তুমি পারো উঠাবার পারো উঠাও 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 একটা দেখি এরে বাবা খাইছে রে ডিজিটাল কৃষক রে উঠাও তুই তো বলে বাইরে লয়ে গেছ শুনলাম হ্যাঁ তুই বলে বাইরে লইছ কি কেমনে বাইরে লইলি তাই নাকি ও এটা হলো বাইরে লিমন তা চলো এখন কি কি করবে আজকে ঘটনা কি হাতে কি এটা হ্যাঁ আর কি সবাই মিলিত ভাবে হা হা ভালো আছো আরে তুমি আইছাও তো এই গাজলগুলো নিয়ে টেনশন নাই সবাই উঠে দেয় শুধু পাতাটা তারা নিয়ে যায় গরু রে খাওয়ানোর জন্য গরু বা ছাগল শুধু গাজলটা ব্যবসায়ীরা নিয়ে যাবে পাতাগুলো ওই যে নিয়ে যাইতেছে গাজল ফুলে দাও তো ভাই কি অবস্থা ভালো আছো হ্যাঁ ভালো কি গাজল খেয়ে গেলে নাকি গরু আছে কটা দুধে কি কুরবানিদের জন্য নাকি ও গাবি না দুধ দেয় কতটুক কাজ করো আগবেলায় বাংছে এটা ও বৃষ্টির কারণে না ও এই যে বৃষ্টির কারণে গাজলগুলো পচে যাইতেছে আর ব্যবসায়ীদের আসলে মাথায় হাত দানার দাম বেশি কারণে একবার দানার দাম মিনিমাম মনে হয় 16,000 না 12,000 আগে তো 12,000 আসলো এখন মনে হয় 16,000 এক পট গাজলের দাম 18,000 টাকা ওই তো 1 কেজি এক পটে ওইটার ভিতরে তো 1 কেজি থাকে এই দানাগুলো আসলে জাপান থেকে আসে তো কিছু অসতী ব্যবসায়ীদের জন্য এটা আসলে দামটা নির্ধারিত করে দেয় তারা তো সেই কারণে আসলে কৃষকের বেশি দাম দেয় দানাগুলো কিনতে হয় বীজগুলো তো শীতের সময় আজকে রোদ উঠে নাই কনকনে শীত বৃষ্টি এই যে বাবু আসছে আমি ভাই তো গরু আছে কটা গরু কি কুরবানি নিয়ে ফলসর কেটে দাও আমার খালার জন্য গাজল নিলাম দাও খালা খাও গ্রামের সবাই মিলিত ভাবে গেলে উঠে হেলা টাইম লাগে না বেশি বাইরে লিমোর গাজলে ব্যবসায় কি লাভ লাভ হইতেছে না লস হইতেছে তুই জানে কিরা বাইরে লিমোর গাজল উঠেছে রে এই হলো ডিজিটাল কৃষক আরে মামু তুমি এইসব সয় তাতে গাজল আজকে শেষ তুমি কেমনে কেমন আইলে মামু আমার মামু কাম করতেছে দুপুর গেলে খাই চলে আইসা অবশ্যই জায়গায় সবারই কিন্তু গরু আর ছাগল আছে খরগোশও ঘাস খায় হ্যাঁ খরগোশ তো ঘাস খায় তাই নাকি ও ছাদের উপরে ওই যে মুরগির কি দিতে মুরগির খাবার নাকি ওটা আচ্ছা তো ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো আমি একদিন আসবানি অনেকগুলো বিক্রি করছেন না আমি ওই দিন মেলায় গেছিলাম মেলায় ওই যে খরগোশ পাওয়া যায় আমার ছেলের বাস
আমি তো জানি এই পর্বতের আগে চলে যা, ফজরের আজানের আগে চলে যা। তো মিরসরের শহর দিহি ডোর হইছে না? হ্যাঁ, হ্যাঁ, রাত দুইটা আড়াইটার দিকে যায়। ডিজিটাল কৃষক রে, উঠাও 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 উঠাও, পায়ে লাগাও না কিন্তু। শীতের ভিতরে এগুলা এসে গাজল উঠে কোন যাস তোরা? কেরবি আর এই যে বস্তা নিয়ে যাইতেছে, এই বস্তার ভিতরে গাজল ভরবো, তারপরে যাই বলো খোলা। পারবেন নাকি কেটে গুলো? কেট গাজল না তো, পুরুষের পাশাপাশি কিন্তু নারীরাও কাজ করে। এই যে আসল, এই যে আসল, এই যে আমি দিতেছি, কারণ এই যে দিতেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে পেছাই দিলাম, এই যে বস্তা নেওয়ার একটা কৌশল। এই যে দেখেন গাজল গুলো নষ্ট হয়ে গেছে, ব্যবসায়ীদের মাথায় হাত। এই গাজল গুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আর বিক্রি করতে পারবো না। এই গাজলগুলো আসলে আগের কিনা, আর এই যে বস্তায় ভরে ভরে রাখছে জায়গায় জায়গায়, আলিবাবা 40-এর মতো। তো এই বস্তাগুলো চলে যাবে খোলায়, এগুলো পরিষ্কার করবে, পরিষ্কার করে চলে যাবে ঢাকা। ও এলো ব্যবসায়ী কালো কোট পরা। তো পরবর্তী নতুন আর একটা ভিডিওতে ব্যবসায়ীর লাভ লস নিয়ে একটা ভিডিও বানাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগের নাতি ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।